আমি নাইম সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জার নিঃসত্ব মুক্তির দাবিতে মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ সোমবার ঢাকাবাদে সব মহানগরে এই সমাবেশ করবে দলটি এতে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এরপর জানিয়ে দিব ভারতের সঙ্গে চুক্তিগুলো দেশকে আজীবন গোলামে পরিণত করবে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বাইশে জুন ভারতের সঙ্গে যে সমঝোতা চুক্তি হয়েছে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সেই সঙ্গে এসব চুক্তি দেশকে আজীবন ভারতের গোলামে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব এদিকে সাংবাদিকদের উদ্দেশ্যে এসপি প্রধান বললেন আমরা অনুরোধ জানিয়েছি অর্ডার করিনি সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেছেন আমরা প্রতিবাদের পাশাপাশি অনুরোধ জানিয়েছি আপনাদের কোনো অর্ডার করিনি তিনি বলেছেন আরও অনুরোধ রাখা না হলে সেটা আপনাদের বিষয় আর সকালে গুলশানে দীপ্ত শপথ হোলি আর্টিজেন জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন সম্প্রতি গণমাধ্যমে কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে কাজ করছে পুলিশ সেখানে বলা হয়েছিল পুলিশের নামে অতিরিক্ত কিছু না লেখার জন্য সে বিষয়ে ব্রিপ করছিলেন এসবি প্রধান মনিরুল ইসলাম জানিয়ে দিব সাদেক অ্যাগ্রোকে অনৈতিক সহযোগিতা সাবার ডেয়েরি ফার্মে অভিযান সাদেক অ্যাগ্রোকে অনৈতিক সহযোগিতার অভিযোগে সাবার কেন্দ্র প্রজনন এবং দুধ খামারে সাবার ডেইরি ফার্ম বিশেষ অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে দোকানে কর্মচারীকে রাস্তায় ফেলে বেদরক পেটালেন ছাত্রলীগ নেতা অর্ডারের পর খাবারের জন্য বসতে বলায় এক ফাস্টফুড দোকানের কর্মচারীকে দলবল নিয়ে রাস্তায় ফেলে বেদরক মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির ছাত্রলীগের এক নেতা এবং তার সৌপাঠীদের বিরুদ্ধে মার খেয়ে ওই কর্মচারী জ্ঞান হারিয়ে ফেলে বলে জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব দুইশো কিলোমিটার গতিতে ধেয়ে আসছে হারিকেন বেরিল প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ঝড় বেরিল হারিকেন বেরিল ইতিমধ্যেই ক্যাটাগরি তিন ঝড়ে পরিণত হয়েছে এর আগে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয় শক্তিশালী এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘণ্টা একশো উনআশি থেকে দুইশো কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুক্রবার আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেয় বেরিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জার নিঃসত্ব মুক্তির দাবিতে মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ সোমবার ঢাকাবাদে সব মহানগরে এই সমাবেশ করবে দলটি এতে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন গত ছাব্বিশে জুন খালেদা মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি শনিবার রাজধানীর নয়াপল্টনের সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয় আগে তিনি জুলাই জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে ঘোষিত কর্মসূচি শেষ হয় দলের নেতারা জানান এই কর্মসূচির পর একই দাবিতে আবারও কর্মসূচি আসতে পারে এ নিয়ে দলের উচ্চ পর্যায়ের আলোচনার পর কর্মসূচি চূড়ান্ত হবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আজকের কর্মসূচিতে গাজীপুর মহানগর এবং জেলা একসঙ্গে কর্মসূচি পালন করবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নারায়ণগঞ্জ মহানগর এবং জেলার সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় ময়মনসিং উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরে নজরুল ইসলাম খান চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী খুলনা জেলা এবং মহানগর সমাবেশে ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বরিশাল উত্তর ও দক্ষিণ মহানগরে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজান রংপুর মহানগর এবং জেলায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফরিদপুর মহানগর এবং জেলায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী রাজশাহী মহানগর এবং জেলায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ভারতের সঙ্গে চুক্তিগুলো দেশকে আজীবন গোলামে পরিণত করবে মির্জা ফখরুল গত বাইশে জুন ভারতের সাথে যে সকল সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সেই সঙ্গে সব চুক্তি দেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিরিশে জুন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতে সম্পাদিত চুক্তি এবং সমঝোতার নানা দিক তুলে ধরে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা ভারতের সাথে দশটি সমঝোতা স্মারক সই করেছে যা গোলামের নবতর সংস্করণ সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা বিরোধী এবং সকল চুক্তি জনগণ কখনোই মেনে নেবে না বিএনপি সকল দেশবিরোধী চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তিগুলো দেশে স্বার্থের সম্পূর্ণ বিরোধী উল্লেখ করে তিনি বলেন এসব চুক্তি সমঝোতা স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার নিরাপত্তার বিষয়টি ভারতের এবং এবং অংশে পরিণত হয়েছে যা দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তির সবস্থান এবং জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী এই সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক এবং ভূ নিরাপত্তার কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ দিতে চায় বলেও মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা মির্জা ফখরুল বলেন এর ফলে বাংলাদেশে নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে যে ষাটটি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর প্রায় সবগুলোই দেশের উত্তরাঞ্চল কেন্দ্রীয় প্রয়োজনের সময় বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব চুক্তি করা হয়েছে বলে মনে করে বিএনপি মির্জা ফখরুল বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামে বানানোর গভীর ঘিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা অনুরোধ জানিয়েছি অর্ডার করিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসবি প্রধান সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান এবং অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেছেন আমরা প্রতিবাদের পাশাপাশি অনুরোধ জানিয়েছি আপনাদের কোনো অর্ডার করিনি এ সময় তিনি আরও বলেন অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয় সোমবার সকালে গুলশানের দীপ্ত শপথ ভাটকার্য হোলি আর্টিজন জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি পাঠানো হয় গণমাধ্যমে সেই প্রতিবাদ লিপির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সম্প্রতি গণমাধ্যমে কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে কাজ করছে পুলিশ দুর্নীতি পুলিশ বাহিনী সব সময় বলে ব্যক্তির দায় বাহিনী নেবে না এই জায়গাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর একটি প্রতিবাদ পাঠালো এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো এ বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাইলে এসবি প্রধান মনিরুল ইসলাম বলেন আমরা সব সময় বলেছি কোনো ব্যক্তির দায় সংগঠন বা বাহিনীর নয় কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে যে সব আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন আসলে তিনি পালিয়ে যাননি অতিরিক্ত আইজিপি বলেন সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি প্রতিবাদ লিপিতে আমরা কোনো নির্দেশনা দেইনি আপনাদের কোনো অর্ডারও করিনি শুধু পুলিশ নয় যে কোনো নিউজ করার আগে ভালো করে যাচাই বাছাই করে অনুরোধ করছি এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয় আপনাদের শুধু অনুরোধ করছি সাদেক আগ্রোকে অনৈতিক সহযোগিতা সাবার ডেরি ফার্মে অভিযান সাদেক আগ্রোকে অনৈতিক সহযোগিতার অভিযোগে সাবার কেন্দ্রীয় গোপ্রজনন এবং দুগ্ধ খামারে সাবার ডেরি ফার্ম বিশেষ অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার একই জুলাই দুপুরে আড়াইটার দিকে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযান শুরু করে তবে অভিযান শেষে বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দুদক সূত্র ঘন্টায় দুইশো নয় কিলোমিটার গতিতে ধেয়ে আসছে হারিকেন বেরিল প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে বেরিল ইতিমধ্যেই ক্যাটাগরি তিন ঝড়ে পরিণত হয়েছে এর আগে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে শক্তিশালী এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় একশো উননব্বই থেকে দুইশো নয় কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে বলে বলে আশঙ্কা করা হচ্ছে আজ আটলান্টিক মহাসাগরে ের রূপ নেয় হারিক্যান বেরিলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিক্যান সেন্টার এনএইচসি জানিয়েছে রোববার ভোরাত থেকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চল দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে এনএইচসি বলছে দু হাজার চব্বিশ সালের চলতি মৌসুমে প্রথম হারিকেনটি আর সকালে বারবাড্রোসা প্রায় ছয়শো পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি যে কোনো সময় হারিকেন চারে রূপ নিয়ে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে ব্যারিলের প্রভাবে সব দ্বীপে পনেরো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ব্যারিলের আঘাতে ক্যারিবীয় দ্বীপগুলোতে জোয়ারের স্তর স্বাভাবিকের তুলনায় ছয় থেকে নয় ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবহাওয়াবিদদের মতে আটলান্টিক মহাসাগরে লাগোয়া অঞ্চলে একই জুন থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম